অধিদপ্তরের তরুণ ছাত্র আবু সাইদ তার সহপাঠীদের বাঁচাতে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু পুলিশ তাকে গুলি করতে দ্বিধা করেনি এবং এমনকি সে নিজেও বুঝতে পারেনি বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত কি কেন এমন হলো আর হঠাৎ করে আপনারা নীরব হয়ে গেলেন কেন আবু সাইদ এ ইয়াং স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার অফ দি ইউনিভার্সিটি বেগম রোকিয়া স্টুড টল ইন ফ্রন্ট অফ দি পুলিশ টু প্রটেক্ট

তো সেই রূপ এই সময়টিতে এসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় দর্শক চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পুরো আন্দোলনকারী পুলিশ ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল এতে দেশ জুড়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক শতাধিক এদিকে আন্দোলনের পক্ষে বিপক্ষে কথা বলছেন অনেকেই দেশ ছাড়িয়ে বিদেশি গণমাধ্যমে উঠে এসছে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের খবর এবার চলমান আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের উপর হামলা ইস্যুতে কি বলল দেশটি জানাচ্ছেন এসআই রাজ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা শুরু থেকে এক দফা দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও মঙ্গলবার ছাত্রলীগের হামলায় তার সহিংসতায় রূপ নেয় সেই প্রসঙ্গ ফের উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন যুক্তরাষ্ট্র আন্দোলনে সহিংসতার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে ঢাকা ও ওয়াশিংটন থেকে কোটা আন্দোলনের বিষয়টি নজর রাখা হচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার এ সময় শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানান তিনি ব্রিফিংয়ে এক সাংবাদিক শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলার বিরুদ্ধে দমন পীড়ন অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেকে নিহত হয়েছে। ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করছে বিশেষ করে মেয়ে ও নারীদের ওপর এবং তারা গত দেড় দশক ধরেই বারবার এটি করে আসছে আপনারা কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন Regime forces, the pro-regime party wing chaktolek has been particularly brutal towards students particularly especially girls and women and has been doing so over and over again জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন এ বিষয়ে আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না তবে আমি বলবো ঢাকায় ছাত্র ছাত্রীদের বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা আমরা নজরে রেখেছে প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানাচ্ছি একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা Any specificity, but I will say we continue to monitor the violence that broke out um, during the student protests in in Dhaka um, and continue to urge that protests be peaceful and continue to condemn any violence against peaceful protests. Design, elegance, beauty. <laughs> এরপর ওই সাংবাদিক কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করেন তিনি বলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তরুণ ছাত্র আবু সাঈদ তার সহপাঠীদের বাঁচাতে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু পুলিশ তাকে গুলি করতে দ্বিধা করেনি এবং এমন সে নিজেও বুঝতে পারেনি বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত কেন এমন হল আর হঠাৎ করে আপনারা নীরব হয়ে গেলেন কেন আবু সাইদ এ ইয়াং স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার অফ দ্য ইউনিভার্সিটি বেগম রোকেয়া স্টুড টল ফ্রন্ট অফ দ্য পুলিশ টু প্রটেক্ট টু his ফেলো বাট রেজিম ফোর্স ডিড নট হেজিটেট টু

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক দর্শক সারা বাংলাদেশ উত্তাল এবং একটার পর একটা অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে করুণ নির্মম হতাশা ব্যঞ্জক আবার যে রূপ বাঙালির যে রূপ কখনো কেউ দেখেনি তো সেই রূপ এই সময়টিতে এসে জাতির সামনে আবার নতুন করে উদ্ঘাটিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যারা আছেন তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তান বিরোধী সংগ্রাম ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধু রেজিমের বিরুদ্ধে যুদ্ধ জাসুদের উত্থান স্বরাচার বিরোধী আন্দোলন এরশাদ জমানাতে আরও অনেক কিছু বিশাল ইতিহাস এবং বিশাল ঐতিহ্য নিয়ে আমাদের গর্ভের ধন ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়িয়েছিল এবং সেখানে সে দু নয় থেকে আজ অবধি বা তারও আগে দু হাজার এক থেকে দু ছয় পর্যন্ত যেভাবে প্রথমে ছাত্রদল অর্থাৎ বিএনপির সেই শের জামানাতে ছাত্রদল যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল সেখানে তারপর আবার দু হাজার নয় থেকে এখন পর্যন্ত যেভাবে ছাত্রলীগ একক কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছিল তাতে সকলের মধ্যে হতাশা ছিল প্রবল যে এই বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ বোধহয় শেষ হয়ে গেল কিন্তু কোটা বিরোধী আন্দোলন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সঙ্গে শিক্ষকদের আন্দোলন সব মিলিয়ে পুরো জুলাই মাসটিকে এই জাতির সামনে একটি নতুন রূপে উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর এই বিশ্ববিদ্যালয় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এখানকার যারা ছাত্র এবং ছাত্রী তাদের সবাইকে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সতীর্থ ঊর্ধ্বতন সতীর্থ বড় ভাই হিসাবে স্নেহের ভাই হিসেবে মেনে নেয় ফলে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অতীতে যেভাবে সারা বাংলা ছাত্র সমাজ জেগে উঠেছিল এবারেও এই কোটা বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ চলছে সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বলতে গেলে দীর্ঘদিন শাসন ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন নেতিবাচক অনেক কর্ম তারা করেছে এবং অনেক কিছু তারা হজম করেছে তিন তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যাকে বলা হয় সর্বনিকৃষ্ট পন্থা তারা অবলম্বন করে তিন তিনটির নির্বাচনের রেজাল্ট শিট এই জাতির উপর চাপিয়ে দিয়ে দিব্য আরামে পায়ের উপর পা তুলে তারা দুলাচ্ছিল তাদের যত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে সবাইকে রীতিমতো একেবারে বাবার নাম ভুলিয়ে দিয়ে রাজনীতির মাঠ থেকে যেভাবে তাদেরকে দূরে রেখেছে তাদের আসলে আতঙ্কিত হওয়ার মতো এই মুহূর্তে তেমন কিছুই ছিল না তো সেখানে যখন শিক্ষকদের আন্দোলনটি এলো তারপরে তার সঙ্গে সঙ্গে যুগপথভাবে এই যে কোটা বিরোধী আন্দোলন যদিও কোটা বিরোধী আন্দোলনটি আগে শুরু হয়েছিল কিন্তু শিক্ষকদের আন্দোলনটি একেবারে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কোটা বিরোধী আন্দোলন রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে সারা বাংলায় এবং এই আন্দোলনকে সামনে রেখে এখন বাংলাদেশের কোনো দল মত নেই সকল দল এবং মত সবাই মাঠে নেমে গিয়েছে বিএনপি সরাসরি সমর্থন দিয়েছিল তারপর নীতিগতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিএনপির যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে মাঠে থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে বিএনপির অফিস রেড হয়েছে আজকে আমি ভিডিও করছি পবিত্র আসরের দিনে তার আগের দিন রাতে এরপর আজকে যে গায়েবানা জানা ছিল সেখানে বায়তুল মকরমে বিএনপি নেতাদের উপর ধরপাকড় জুলুম নির্যাতন টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তো বিএনপি জেনে শুনে এবং বুঝে এই ঝুঁকিটা কিন্তু এই মুহূর্তে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের সয়লাভ এবং ছাত্রলীগের যারা ছেলেরা রয়েছেন মেয়েরা রয়েছেন তারা অনেকেই ত্যাগ করেছেন অনেকে বের করে দেওয়া হয়েছে অনেকে ভয়ে চলে গেছেন অনেকে স্বেচ্ছায় বুদ্ধিমত্তা দেখে চলে গেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসে আশা করে পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে এবং কোটা আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক বিষয়টি কিন্তু এখন চলে গিয়েছে বিএনপি জামাত সাথে জড়িত হয়েছে এবং যে অবস্থা বর্তমান বাংলাদেশে বিরাজ করছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু শুধু দেশের মধ্যেই আলোচনা সমালোচনা নেই বা দেশের মধ্যেই কর্মকাণ্ড হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব নিউজ করছে আন্তর্জাতিক মিডিয়াগুলো নিউজ করছে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বর্তমান এই অবস্থা কোঠা আন্দোলনের অবস্থা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আজকেও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তারা সবসময় ছাত্রদের পক্ষে কোঠা আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং নিরহ ছাত্রদের যেন কোনোভাবে আঘাত করা না হয় তাদেরকে যেন কোনো রকমের হয়রানি করা না হয় গ্রেপ্তার যেন না করা হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছে ম্যাথিউ মিলার কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে কথা বলেছেন প্রিয়শক জাতিসংঘ থেকে কিন্তু বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যেন ওদের কোনোভাবেই অত্যাচার জুলুম করানো হয় প্রিয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কী মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম